হ্যালো গাইস, হ্যালো হ্যালো হ্যালো, হাউ আর ইউ? আলোচনার মূল বিষয়বস্তু আমার সেটা হচ্ছে যে আমি এর আগে একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওতে আমি ডিজনি, ওয়াল্ট ডিজনি অ্যাকচুয়ালি মেইন কোম্পানি আর কি, ওয়াল্ট ডিজনি, শুধু ডিজনি বললে এটা মানে ভালো দেখায় না, বাট আমরা ডিজনি নামে চিনি থাকে। সো সেই ডিজনি কোম্পানিটার মানে জাস্ট ছোটো একটা ইন্ট্রো দেওয়ার চেষ্টা করছিলাম যে কোম্পানিটা মানে কী করতেছিল সেটা নিয়ে। তো এই কোম্পানির উপরে আমি একটু ফার্দার স্টাডি করলাম, আর ফার্দার স্টাডি করে আমি কোম্পানিটার কিছু অ্যানালাইসিস করতেছি অ্যাকচুয়ালি আর কি, এবং কোম্পানির স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট করার আমি চেষ্টা করছি, মানে আমার কাছে যেটা মনে হয় অ্যাকচুয়ালি। আমি কোনো এক্সপার্ট কেউ না, আমি খুবই স্বাভাবিক এই সাধারণ একটা মানুষ। সো আমার সিদ্ধান্ত মানে পারফেক্ট নাও হইতে পারে, অনেকের সাথে আপনাদের অনেকের সাথে মিলতেও পারে, অনেকের সাথে নাও মিলতে পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু যদি আপনার সাথে আমার সিদ্ধান্ত মিলে যায় তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে দেখার আমন্ত্রণ থাকলো, যদি না মিলে তারপরেও আমন্ত্রণ থাকলো, যাতে অ্যাটলিস্ট কোনো না কোনো একটা পয়েন্টে গিয়ে আপনার আমার সাথে ডেফিনেটলি আমি বিশ্বাস করি মিলবে। কারণ আমি এমন কোনো কিছু করতেছি না যে জিনিসটা আনরিয়েলিস্টিক, আমি রিয়েলিস্টিক করেই চেষ্টা করতেছি। তো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে যে যেটা আমি অ্যাকচুয়ালি স্টাডি করছি সেটা হচ্ছে যে এই ডিজনি কোম্পানিটার আউটসাইড কম্পিটিশন এনভায়রনমেন্ট, যে যে ফ্যাক্টরগুলো ডিজনি কোম্পানিটাকে ইফেক্ট করতেছে সেই কোম্পানিটাকে নিয়ে আমি আজকে স্টাডি করছি। এবং এই স্টাডি করার জন্যে আমি একটা আমাদের যে স্টাডির মধ্যে আসে সেটাতে একটা একটা ফ্রেমওয়ার্ক আসে, সেই ফ্রেমওয়ার্কটাকে আমি ইউজ করছি, যাতে করে এই স্টাডিটাকে আর একটু স্ট্রাকচার্ড ওয়েতে করা যায়, আদারওয়াইজ এটা একটা র্যান্ডম স্টাডি হয়ে যায়। তো র্যান্ডম স্টাডি হয়ে গেলে সেক্ষেত্রে একটা কনক্লুশনে নিয়ে আসাটা খুবই ইজি মানে টাফ হয়ে যায়, ইজি হয় না। দ্যাটস আমি একটা ফ্রেমওয়ার্ক মানে ইউজ করার চেষ্টা করছি যাতে একটা স্ট্রাকচার্ড ওয়েতে আসে, এবং ইন দ্য এন্ড আমি এই টোটাল যে ডিসিশনটা এই আউটসাইড এনভায়রনমেন্ট বা যেটাকে এক্সটার্নাল এনভায়রনমেন্ট আমরা বলতেছি, সেই এনভায়রনমেন্টটা সেই জিনিসটার উপরে বেস করে আমরা কোনো একটা ডিসিশনে ইন দি এন্ড আমি কি এক সিদ্ধান্তে পৌঁছাইতে পারি। তো চলেন আমি শুরু করি আজকের বিষয়টা। আজকে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই এক্সটার্নাল এনভায়রনমেন্ট, দ্যাট মিন্স যেই যেই ফ্যাক্টরগুলো অ্যাকচুয়ালি এক্সটার্নাল এনভায়রনমেন্ট বলতে জিনিসটাকে ক্লিয়ার করি, মানে কিছু নাও বুঝতে পারেন, সেটা হচ্ছে যেই যেই ফ্যাক্টরগুলো একটা কোম্পানিকে বা একটা বিজনেসকে অ্যাকচুয়ালি, কারণ আমার সব কথাই বিজনেস রিলেটেড করা হবে, সো যেই যেই ফ্যাক্টরগুলো একটা বিজনেসকে ইফেক্ট করতেছে, বাট এটা বিজনেসের ইফেক্ট না। ফর এক্সাম্পল আমি যদি একটা মানে বুকশপের কথা যদি চিন্তা করি, বা একটা লাইব্রেরির কথা যদি চিন্তা করি, বা একটা আমাদের বাংলাদেশে এরকম বই বিক্রেতা আছে, এরকম এদের কথা যদি আমি চিন্তা করি, তাদের কী কী ফ্যাক্টরগুলো তাদেরকে ইফেক্ট করে? অবশ্যই বইয়ের দাম একটা ফ্যাক্টর, কিন্তু এই ফ্যাক্টরটা কি এক্সটার্নাল না ইন্টারনাল? বইয়ের দাম এটা অবশ্যই ইন্টারনাল ফ্যাক্টর হবে, রাইট? না সরি, বইয়ের দামটা অবশ্যই এক্সটার্নাল ফ্যাক্টর হবে, কিন্তু আমি যদি বলি যে কোম্পানির যে মূলধন, বই কিনতে হলে কোম্পানি কিন্তু একটা স্টোর করতে হবে বইগুলো, তো বইগুলো স্টোর করে যদি সে যদি স্টক কালেকশন যদি বেশি করতে পারে তাহলে সে বেশি বিক্রি করতে পারবে, এটা কিন্তু কোম্পানির ইন্টারনাল একটা ফ্যাক্টর, কোম্পানির সেল বাড়ানোর জন্য বা কোম্পানির মোর রেভিনিউ করার জন্য। কিন্তু বইয়ের যে সাপ্লাই এটা কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টর, এটা আউটসাইড অন্য আরেকজন থার্ড পার্টি সাপ্লাই করতেছে। ঠিক সেমভাবে আপনার যে সময়ের কথা যদি আমি চিন্তা করি, বইয়ের বিক্রি সবসময় সমান থাকে না, যেমন বছরের শুরুর দিকে বইয়ের বিক্রি বেশি থাকে, কোন ধরনের বই, যেই ধরনের বইগুলো ফর এক্সাম্পল আপনার স্কুল লেভেলের বইগুলোতে ওই সময়টাতে বইয়ের বিক্রি বেশি থাকে, আমার যখন এপ্রিল মে মাসের দিকে চলে আসে তখন আবার দেখা যায় যে আমাদের HSC লেভেলের বইগুলো বা A লেভেলের বইগুলো আপনার O লেভেল শিওর না সরি HSC লেভেলের বইগুলো বিক্রি বেড়ে যায়, আবার চাকরির বইগুলো তখন আবার নভেম্বর ডিসেম্বরের চাকরি পরীক্ষাগুলো বেশি, ওই সময় চাকরির বইগুলো বেশি বিক্রি হয়, আবার BCS আসলে BCS-এর যে বইগুলো আছে ওই বইগুলো BCS-এর সময়টাতে BCS-এর অ্যানাউন্সমেন্ট বা একটা সার্কুলার হওয়ার পরপরই বেশি বিক্রি হয়। তো এগুলো হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। এরকমই আমি কিছু ফ্যাক্টর আজকে আমি আলোচনা করবো, যেই ফ্যাক্টরগুলো এই কোম্পানিটাকে আমার কাছে মনে হচ্ছে যে এই কোম্পানিটাকে ইফেক্ট করতেছে। সো প্রথমে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা একটা বিগ কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা আমি এরাকেও বলছি তারা USA, তাদের তো অবশ্যই ফাংশনালিটি আছে বিকজ তারা স্টার্ট করছে USA থেকে, ক্যালিফোর্নিয়া থেকে। সো তার পরবর্তীতে তারা
ফ্রান্সে চলে আসছে, তারপরে হংকং চলে গেছে, জাপান চলে গেছে, এরপরে এটা তো তারা ফিজিক্যালি চলে গেছে তাদের পার্ক বা অ্যামিউজমেন্ট পার্ক বলেন বা যে ক্রুজ শিপ নিয়ে তারা আটলান্টিকে চলে আসছে, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল কাজ করেছে। প্লাস তারা মিডিয়া জগতের দিক থেকে তারাও কিন্তু ইন্টারন্যাশনাল কাজ করে, তারা কিন্তু এখন স্টার ইন্ডিয়ার মালিক হয়ে গেছে, নেটফ্লিক্সের মালিক হয়ে গেছে, হুলুর মালিক হয়ে গেছে, এরপরে আফ্রিকান বিভিন্ন টিভি চ্যানেলে তারা স্বত্ব কিনে নিচ্ছে, অনেকগুলোর 100%, অনেকগুলো 50%, এটা ডিপেন্ড করছে। দ্যাট মিনস এই কোম্পানিটা কিন্তু ইন্টারন্যাশনালি এখন রান করতেছে। সো ইন্টারন্যাশনাল রান করার কারণে তাদের একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে গিয়ে তাদের কিন্তু পলিটিক্যালি যে ফ্যাক্টরগুলো কাজ করতেছে, যেমন আপনার সব দেশে পলিটিক্যাল সিচুয়েশন সমান না, যেমন আমার বাংলাদেশের কথা যদি চিন্তা করি, লাস্ট 15 বছর ধরে একটা স্টেবল কন্ডিশনে আছে। এইসব বড়ো বড়ো কান্ট্রিগুলোর মানে কোম্পানিগুলোর জন্যে বাংলাদেশ এখন একটা কুড বি এ গুড অপশন ফর ইনভেস্টমেন্ট। তারা যদি বাংলাদেশের চেষ্টা চিন্তা করে ইনভেস্ট করতে, হয়তো তারা করতে পারে যদি আরও 8-10 বছর যদি এরকম সময় থাকে বা আরও বেশি লম্বা সময় থাকে। কিন্তু আগে যেটা প্যাটার্ন ছিল, এভরি 5 ইয়ার্স প্যাটার্ন চেঞ্জ, কে আসতেছে না আসতেছে আমি সেটা বলতেছি না, বাট প্যাটার্ন চেঞ্জ, 5 বছর একভাবে দেশ চলতেছে, 5 বছর পরে আরেকভাবে দেশ চলতেছে। এরকমভাবে যদি হয় না পলিটিক্যাল ইনস্টেবিলিটি, তারপরে যে বাংলাদেশে যেরকম কিছু কিছু সময় যে আন্দোলন হয়, মিছিল মিটিং হয়, হড়তাল হয়, ধর্মঘট হয়, এইসবগুলো কিন্তু পলিটিক্যাল ইনস্টেবিলিটি, এই জিনিসগুলো যত বেশি হয়ে গেছে কান্ট্রিতে, এই ধরনের বড়ো বড়ো কোম্পানিগুলো সেখানে ইনভেস্ট করতে তখন চিন্তা করে যে কী করবো, করবো কী করবো না, করলে লাভ হবে কি হবে না। কিন্তু যখন পলিটিক্যাল স্টেবিলিটি যখন থাকে তখন তারা কিন্তু ইনভেস্ট করে খুবই সুন্দর করে ইনভেস্ট করতে করে ফেলতে পারে। যেমন আমরা যদি চিন্তা করি যে ফ্রান্সে তারা যখন ইনভেস্ট করছে, গিয়ে ফ্রান্সে যখন তারা ইয়ে চালু করছে তাদের যে ইয়েটা, কখন চালু করেছে 1955, দ্যাট মিনস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীতে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে 1945, তার প্রায় 10-12 বছর পরে তারা ফ্রান্সে গিয়ে ইনভেস্ট করেছে। দ্যাট মিনস এই সময়টা তারা অবজার্ভ করছে যে ফ্রান্সের কী অবস্থা, রাইট? এবং রাইট নাও এখনও পর্যন্ত তারা কিন্তু এখন আর অ্যামিউজমেন্ট পার্ক টার্ক তৈরি করতে এখন তেমন একটা ইন্টারেস্টেড না, যদিও বাট স্টিল নাও তাদের কিন্তু কন্টেন্ট তারা কিন্তু বানাচ্ছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের মুভি বানাচ্ছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম বানাচ্ছে, কারণ তাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে টিভি চ্যানেল আছে তাদের কাছে। তো এই যে প্রোগ্রামগুলো বানাইতে, এই প্রোগ্রামগুলোর কিন্তু একটা কন্টেন্ট রেগুলেশন আছে। ফর এক্সাম্পল, কন্টেন্টগুলো ইউএসএর মার্কেটে যে ধরনের কন্টেন্ট চলবে, ইন্ডিয়ান মার্কেটে ওই ধরনের কন্টেন্ট চলবে না, বিকজ ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি সেই জিনিসটাকে যদি পাস করে দেন দে ক্যান টেলিকাস্ট দিস ওয়ান, আদারওয়াইজ তারা কিন্তু পারবে না সেটা করতে। সো এই জিনিসগুলো কিন্তু একটা ফ্যাক্টর, তাদের তাদের জন্য একটা ফ্যাক্টর আছে। আমি কিছু ফিগারের ব্যবস্থা করছিলাম যেটা যাতে জিনিসটা বুঝতে ইজি হয়, সেটা হচ্ছে যে আমি একটা ফিগার এখানে পাইছি যেটা মানে ডিজনির সাথে খুব ভালোভাবে যায়, সেটা হচ্ছে যে রেগুলেশনের সাথে, যে গভর্নমেন্টাল যে রেগুলেশনগুলো আছে বা লেবার মার্কেটের যে রেগুলেশন আছে। ফর এক্সাম্পল, ডিজনি কিন্তু এখন অনেক ধরনের প্রোডাক্ট বানাচ্ছে, ফর এক্সাম্পল তারা বানাচ্ছে ফ্রোজেন বানাচ্ছে, তারা যে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের যে অ্যাভেঞ্জার্সের যে বিভিন্ন যে ক্যারেক্টারগুলো আছে, এই ক্যারেক্টারগুলো কিন্তু তারা কিন্তু এখন মানে এটা কিন্তু তাদের সত্য, এটা কিন্তু অন্য কেউ প্যাটেন্ট, এটা কিন্তু তাদের প্যাটেন্ট, এটা কিন্তু অন্য কেউ কিন্তু কপি করতে পারবে না কখনোই। সো এই যে জিনিসগুলো যে তারা যে বানাচ্ছে, এটা বানানোর মধ্যে এটা যে কিডসের কিডস আইটেম হিসেবে তারা যে বিক্রি করতেছে এর জন্যে, বা আরও অন্যান্য যে প্রোডাকশন সাইড যেগুলো আছে সেখানে তাদের যে পরিমাণ লেবার লাগতেছে, বা তাদের যে অ্যামিউজমেন্ট পার্কগুলো আছে, বা বারবার একটা কথাই চলে আসতেছে, ওই অ্যামিউজমেন্ট পার্ক বা তাদের যে লেবার মার্কেট বা এমপ্লয়মেন্ট মার্কেটের যে রেগুলেশন, ইউএসএ মার্কেটে একরকম, আদার ওয়ার্ল্ডে একরকম, তাদের কিন্তু সেই জিনিসগুলো তাদেরকে একটা কম্প্যারিজন করতে হচ্ছে অল দ্য টাইম। সো এই এই জিনিসগুলো তাদেরকে মানে খুবই ভালোভাবে ইফেক্ট করতেছে। আরও যে ফ্যাক্টরগুলো আছে, এটা একটা পলিটিক্যাল ফ্যাক্টর আমি বললাম। এরপরে সেকেন্ড যে ভাগটা করছিলাম সেটা হচ্ছে যে যেখানে আমি করছিলাম, যে আমার এখানে ল্যাপটপ আছে এখান থেকে দেখে দেখে আমি বলতেছি বারবার, সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে কি তাদের যে ইকোনমিক ফ্যাক্টরগুলো, ইকোনমিক ফ্যাক্টর ফ্যাক্টর কীভাবে ইকোনমিক যে ফ্যাক্টরগুলো আছে, যে ফ্যাক্টরগুলোতে ইকোনমি ইফেক্ট করে, ফর এক্সাম্পল ইনফ্লেশন রেট, ফর এক্সাম্পল কনজিউমার স্পেন্ডিং যে নেচারটা আছে, যে কনজিউমার কোন ধরনের প্রোডাক্টগুলোকে বেশি কিনবে, কোনটা তাদের বেশি প্রয়োজন, এরপরে যে মানুষের যে ইনকামের যে একটা নেচারটা আছে, তারপরে ইনফ্লেশন রেট আছে, অবশ্যই জিডিপি গ্রোথ আছে, এই জিনিসগুলো তাদেরকে কিন্তু বিজনেস ইফেক্ট করতেছে। কেন, কীভাবে ইফেক্ট করতেছে,
ডিজনির যে সার্ভিসগুলো বা ডিজনির যে প্রোডাক্টগুলো, ফর এক্সাম্পল আমি যদি ডিজনি প্লাস দিয়ে এক্সাম্পল দিই, আমি 399 পার মান্থে অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন পাচ্ছি, আমি 599 পার মান্থ দিয়ে, সরি এটা পাউন্ডের হিসাবটা, 399 পাউন্ডে পার মান্থ আমি, দ্যাট মিনস 399 বলতে আমি বোঝাচ্ছি 3 পাউন্ড 99 পেন্স, দ্যাট মিনস 4 পাউন্ড দিয়ে আমি অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন পাচ্ছি, আমি 6 পাউন্ড দিয়ে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাচ্ছি। বাট আমি যদি ডিজনি প্লাসে সাবস্ক্রিপশন নিতে হয়, সাবস্ক্রিপশন নিতে হলে আমাকে 8 পাউন্ড পার মান্থ চার্জ করবে তারা। এটা কিন্তু তারা কিন্তু বিট এক্সপেন্সিভ। হ্যাঁ, তাদের কাছে অনেক ইম্পর্টেন্ট মানে নাইস নাইস কিছু প্রোডাক্ট আছে, কিছু সার্ভিস হবে, কিছু মুভি পাওয়া যাবে যেগুলো ডিজনি বা মার্ভেল বা ওই পিকজার বা ওই জিনিসগুলোই বানায়, ঠিক আছে, যে জিনিসটা আমি অ্যামাজনে পাচ্ছি না, যে জিনিসটা আমি নেটফ্লিক্সে পাচ্ছি না। এটা এইটা এটা এটা যেমন ট্রু, বাট তাদের প্রোডাক্টগুলো কিন্তু বিট এক্সপেন্সিভ। ফর এক্সাম্পল তাদের যে প্যাটার্নগুলো আছে, তাদের যে এই অ্যামিউজমেন্ট পার্কগুলো আছে, তাদের অ্যামিউজমেন্ট পার্কে আপনার যদি একটা মোটামুটি 2-3 দিনের যদি ট্যুর দিতে হয় এবং এভরিথিং যদি আপনাকে খরচ করতে হয়, এবং আপনি যদি 3 জনের একটা মেম্বার থাকে, পার হেড আপনাকে গুনতে হইতে পারে 200-250 পাউন্ডস। আপনি চিন্তা করেন, পার ডে পার হেড 200-250 পাউন্ড হিসাব করতে হবে আপনাকে। আপনি চিন্তা করেন, অ্যামিউজমেন্ট পার্ক তো বানাইছেই হচ্ছে গিয়ে যে আমি একা জীবনেও এখানে যাব না, আমি যাব আমার ফ্যামিলিকে নিয়ে। আমার ফ্যামিলি যদি 4 জনের মেম্বার হয়, তাহলে পার ডে আমাকে 800 পাউন্ড গুনতে হবে। দ্যাট মিনস আমি যদি 3 দিনের ট্যুর দিই, আমাকে অ্যাটলিস্ট 2500 পাউন্ড গুনতে হবে। এটা কিন্তু আমার মতো একটা লো ইনকাম বা মিডল ইনকামের মানুষের জন্য লিমিট এক্সপেন্সিভ, টু এক্সপেন্সিভ ফর দি এশিয়ান কান্ট্রি প্রবাবলি। এইটা একটা ইম্পর্টেন্ট রিজন যার কারণে এশিয়ান কান্ট্রিগুলো আছে, তারা যদি বিজনেস এক্সপ্যান্ড করতে চায়, তাদেরকে কিন্তু বারবার ভাবতে হয় যে কারণ এই এরিয়ার মানুষগুলো আর কি এত টাকা খরচ করার মতো কি ক্যাপাসিটি আছে, না থাকলে তো বানায় লাভ নাই, এটা লস প্রজেক্ট হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এরপরে ইনফ্লেশন রেট, এই যে এখন কোভিড আসছে, কোভিডের কারণে যে এখন বিজনেসের বিভিন্ন প্রবলেম হচ্ছে, ফিনান্সিয়ালি প্রবলেম হচ্ছে, ইকোনমিক্যালি প্রবলেম হচ্ছে, যার কারণে ইনফ্লেশন রেটটা কিন্তু আস্তে আস্তে, যদিও প্রত্যেকটা দেশের সরকার চেষ্টা করতেছে খুব ভালোভাবে যে এটা কন্ট্রোলে রাখতে, বাট স্টিল এটা খুবই টাফ। যদি ইনফ্লেশন রেটটা যদি বেড়ে যায়, মানুষের কিন্তু স্পেন্ডিংটাও কিন্তু বেড়ে যাবে। স্পেন্ডিং বেড়ে গেলে মানুষের সেভিং কমে যাবে, সেভিংস কমে গেলে মানুষের ইনকাম কিন্তু সেম আসে। সেক্ষেত্রে কী হবে, মানুষ এই ধরনের যে প্রোডাক্টগুলো, যেগুলো হচ্ছে ডিজনির সব প্রোডাক্টই এন্টারটেনমেন্ট রিলেটেড প্রোডাক্ট, সো মানুষ এন্টারটেনমেন্টে কম খরচ করবে। কম খরচ করলে ডিজনির মতো কোম্পানিগুলো লস হবে, যেই লসটা অলরেডি ডিজনি 2020 দেখছে। 2021 রেজাল্ট আমি এখনও পাইনি, পাইলে আমি আপনাদেরকে সেটাও আমি বলবো তারা কতটুকু লস 2021 করছে। সো এগুলো কিন্তু একটা ফ্যাক্টর এই জিনিসটাতে। এর পরবর্তীতে যদি আমি যদি বলি, এর পরবর্তী জিনিসটা কি, সেটা যদি আমি বলি, সেটা থেকে আমি সোশ্যালি যদি আমি চিন্তা করি যে ডিজনির কী অবস্থা, ঠিক সেমভাবে আপনি চিন্তা করেন ডিজনির যে এইজ গ্রুপ, কারা ডিজনির প্রোডাক্ট বেশি দেখে। আমি যদি বলি, তাহলে আমি বলবো যে ডিজনির প্রোডাক্ট সবচেয়ে বেশি ভিউয়ার্স ডিজনি প্রোডাক্টের 18-45, আমি একটা ফিগারের মধ্যে পাইছি যে 18-45-এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে মানুষজন মোটামুটি সকল ধরনের মানুষজনই মানে মিড লেভেলে আছে। এটা খুব বেশি মানুষ ডিসলাইক করতেছে তেমনও না, খুব বেশি মানুষ পছন্দ করতে তেমনও না। যেমন পছন্দ করতেছে তার সংখ্যাটা, তার পার্সেন্টেজটা হচ্ছে গিয়ে অলমোস্ট 50-60% মতো 18-45 এইজের মধ্যে মানুষগুলো। আর ডিসলাইক করে 45-এর পরবর্তীতে যেই রেঞ্জটা চলে আসে আনটিল 65% 65+ এখন পর্যন্ত আসে এই রেকর্ডে, এই রেঞ্জটাতে কিন্তু মানুষজন ডিসলাইক করে। এই রেঞ্জটাতে মানুষজন কিন্তু তেমন একটা নাও, তাদের কাছে তেমন জীবনে এন্টারটেনমেন্ট মানে এত একটা ইম্পর্টেন্স থাকে। যত এইজ বাড়ে মানুষজনের কিন্তু তত মানে ডিজনির প্রোডাক্টগুলোকে, যেমন মুভি বলেন, সিনেমা বলেন, অ্যানিমেশন মুভি বলেন, পার্ক বলেন, ক্রুজ শিপ বলেন, যাই বলেন না কেন, এগুলো তাদের এত বেশি একটা ইন্টারেস্টেড না। তো এটাও কিন্তু একটা ডিজনি, এটাও চিন্তা করতে হবে 18-45 এই এজটাতে ম্যাক্সিমাম মানুষ কী ধরনের মানুষ, স্টুডেন্ট, আমাদের এশিয়ান কান্ট্রির প্রেক্ষাপট বলেন, ইন্টারন্যাশনাল মার্কেট বলেন, ম্যাক্সিমাম মানুষ স্টুডেন্ট। আর সো স্টুডেন্ট হওয়ার কারণে
এদের কিন্তু একটা লিমিট পর্যন্ত তাদের কিন্তু ইনকামটা শর্ট থাকে, অথবা তাদের আরেকটা লেভেল আছে, সেই লেভেলটা কি মানে জাস্ট ব্র্যান্ড নিউ জবে জয়েন করছে বা নতুন অন্টারপ্রিনিয়র হয়েছে বা নতুন বিজনেস চালু করছে, তাদের কিন্তু চিন্তা করতে হয় যে কীভাবে বিজনেস করতে হবে। দ্যাট মিনস ইনকামটা কিন্তু একটু একটু লিমিটেড ইনকাম, ইটস এটা এমন না যে আমার কাছে কত হার কয়েক হাজার পাউন্ড আছে বা কয়েক হাজার ডলার আছে, সো আই ক্যান স্পেন্ড হোয়াট এভার আই ওয়ান্ট টু ডু। এটা কিন্তু বিষয়টা কিন্তু এরকম না, এখানে কিন্তু তাদের ফিউচার প্ল্যানিংয়ের সাথে জড়িত, তারা কিন্তু আবার সিঙ্গেল লাইফ থেকে কনজুগাল লাইফেও অনেকে এই সময়ে যুক্ত হয়, অনেকে কনজুগাল লাইফ থেকে সিঙ্গেল বেবি ডাবল বেবি হয়, সো এখানে কিন্তু একটু এক্সপেন্ডিচার কিন্তু পার্সোনাল লাইফে কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে, রেসপন্সিবিলিটি বাড়তে থাকে। সো এই জিনিসটা কিন্তু একটু চিন্তা করতে হয়, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিজনির মানে লস হওয়ার বিষয়টা কিন্তু একটা ইম্পর্টেন্ট আমি বলবো, যদিও আমি এখন সিদ্ধান্ত মেক করে বলতেছি, বাট আমি ফ্যাক্টরগুলো বলতেছি যে কী কী ফ্যাক্টর ডিজনিতে ইফেক্ট করতেছে। টেকনোলজিক্যাল ফ্যাক্টরগুলো যদি আমি বলি, তাহলে আমি বলবো যে এখন কিন্তু যুগটাই কিন্তু ডিজিটাল মার্কেটের যুগ, রাইট? অনলাইন মার্কেটিং, অটোমেশন, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, অটোমেশন, আপনার রোবট সোফিয়ার মতো মানুষজনগুলো কিন্তু এখন চলে আসছে। এটা কিন্তু ডিজিটাল আমি বলবো একটা অপরচুনিটি, বিকজ ডিজনি ইজ এ কোম্পানি যে কিনা অনলাইন মার্কেট নিয়ে, এন্টারটেনমেন্ট মার্কেট নিয়ে চিন্তা করতেছে, তারা কিন্তু চিন্তা করতে, তারা কিন্তু অবভিয়াসলি তারা পার্ক বানাইছে, তারা রিক্রিয়েশন সেন্টার বানাইছে, তারা সব কিছু মিলাই ছিল একটা মানে ডিজনি ওয়ার্ল্ড বানাইছে, তারা একটা তাদের জগৎ একটা বানাইছে ডেফিনেটলি, বাট সেখানেও কিন্তু তারা কিন্তু টেকনোলজিক্যাল কিন্তু বহুত মানে অনেক ব্যবস্থা করে রাখছে, যাতে করে মানুষজন কিন্তু তারা চিন্তা করতে পারে। তারা কিন্তু ডিজনি কিন্তু এখন যেই যে ভিজিটররা তাদের পার্কগুলোতে বা রিক্রিয়েশন সেন্টারগুলোতে ভিজিট করে, তাদের মুভমেন্ট নেচার তারা যাতে আইডেন্টিফাই করে, যাতে ওই ধরনের জিনিসগুলো সার্ভিসটাকে যাতে আরও শক্তিশালী করতে পারে, আরও বেটার করতে পারে, আরও আপডেট করতে পারে, সেই কারণে তারা কিন্তু বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল ডিভাইসগুলো কিন্তু তারা ইউজ করতেছে। ফর এক্সাম্পল সিসি ক্যামেরা খুব ভালো, যদিও এটা নিরাপত্তার জন্যই তারা করে মেইনলি, বাট একের ভিতর অনেক এইরকম চিন্তা করে কিন্তু সেখানে তারা দেখতে পাচ্ছে যে কোন জায়গাটাতে মানুষজনের বেশি ভিড়, কোন জায়গাতে মানুষ বেশি দরকার, কোন রাইডগুলো তারা পিপল বেশি লাইক করতেছে, সেই রাইডগুলো তারা সংখ্যা বাড়াচ্ছে, যেগুলো কম লাইক করতেছে সেখানে তারা চিন্তা করছে কীভাবে এদিকে মানুষজনকে কনভার্ট করা যায়। এই জিনিসগুলো তারা কিন্তু খুব ভালো করতেছে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আরেকটা ইম্পর্টেন্ট বক্তব্য আমি লিগ্যালিটির বিষয়গুলো দিয়ে, দ্যাট মিনস বাই ল, সো ল কিন্তু সব কান্ট্রি কিন্তু সেম না। আমি যদি আগেও বলছি যে পলিটিক্যাল ফ্যাক্টরের অনেকটা রিলেটেড চলে যায়, বাট পলিটিক্যাল ফ্যাক্টরটা হচ্ছে কি যে পলিটিক্যাল পার্টির যে থিঙ্কিংয়ের উপর ডিপেন্ড করে অনেক কিছু, বাট ল কিন্তু পলিটিক্যাল পার্টির সাথে ডিপেন্ড করে না, পলিটিক্যাল পার্টি লকে মেনে চলে, বাট ল কিন্তু পলিটিক্যাল পার্টিকে মেনে চলে না। সো এখানে কিন্তু এই যে এমপ্লয়মেন্টের যে বিষয়টা, ইনভেস্টমেন্টের যে বিষয়টা, এই রিলেটেড জিনিসগুলোতে যে লটা আছে প্রত্যেকটা কান্ট্রির, সেই জিনিসটা কিন্তু সমান না। যেমন ডিজনি চাইলে এখন অনেকগুলো কান্ট্রির কাছে যদিও চলে গেছে, ঠিক আছে, কারণ তারা কোম্পানি কিনে নিয়েছে, বাট কোম্পানি কিনে নেওয়ার পরবর্তীতেও তারা চাইলেই কিন্তু, যেমন ডিজনি কিন্তু ডিজনি ওয়ার্ল্ড বানাইছে প্রথম আমেরিকাতে, বিকজ দ্য আমেরিকান কোম্পানি, আমেরিকান ল মেনটেন করে কোম্পানিটা বিল্ড হয়েছে, এই কারণে তাদের জন্য আমেরিকার মার্কেটে ক্যাপচার করাটা খুবই ইজি হয়েছে। বাট তারা যখন ইন্ডিয়ান মার্কেটে গেছে, তারা এখন পর্যন্ত ইন্ডিয়ান মার্কেটে তেমন অ্যাসেট ক্রিয়েট করতে পারে নাই, রাদার দেন তারা জাস্ট কিছু টিভি চ্যানেল বা অনলাইনের মিডিয়া জগতে কিছু সত্য কেনা ছাড়া, তারা কিন্তু ইন্ডিয়ার মার্কেটে কিন্তু এখানে করেন। বাট ইন্ডিয়ায় কিন্তু প্রায় 100 কোটি মানুষের বসবাস, একটা বিগ অ্যামাউন্ট মানুষের বসবাস। সো এখানে এই যে বাই লর বিষয়গুলো বা চায়নার মার্কেটে তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো কিছু তেমন কোনো একটা প্রভাব প্রতিপত্তি বিস্তার করে না, যদিও চায়নার মার্কেট কিন্তু প্রায় 150 কোটি মানুষের মার্কেট। সো ইন্ডিয়া এবং চায়না কিন্তু এবং রাশিয়া, এই তিনটা কান্ট্রি মিলিয়ে কিন্তু বাংলা সারা ওয়ার্ল্ডের প্রায় 300 কোটি মানুষ, 350 কোটি মানুষের মতো কিন্তু একটা এরিয়া কভার করতেছে, বাট এই একটা হিউজ পপুলেশন কিন্তু এই কোম্পানিটা এখন পর্যন্ত কভার করে না, বিকজ অফ এই যে কিছু মানে ল মেকিংয়ের কিছু জিনিস আছে, কিছু সোশ্যাল কিছু ফ্যাক্টর আছে। এবং আমি যদি সর্বশেষ বলি সেটা হচ্ছে গিয়ে যে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর, কারণ আলটিমেটলি আমরা এই ওয়ার্ল্ডের প্রত্যেকটা কোম্পানিকেই, প্রত্যেকটা কান্ট্রিকেই আলটিমেটলি তাদের কিন্তু সব কিছুর শেষ তাদের কিন্তু এনভায়রনমেন্টালি চিন্তা করতে হয়, কারণ এখন ওয়ার্ল্ডের সবগুলা কান্ট্রির গভর্নমেন্টে কিন্তু চিন্তা করতে হয় যে কীভাবে পরিবেশটাকে রক্ষা করা যায়, কীভাবে পরিবেশ রক্ষা করে আমরা ডেভেলপমেন্ট করা যায়, যেমন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কিন্তু এখন প্রায় সবগুলো কান্ট্রিরই কিন্তু
থিঙ্কিংয়ের মূল বিষয়বস্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কারণ একটা ওয়াটার লেভেল রাইজ হয়ে যাবে, টেম্পারেচার রাইজ হয়ে যাবে, এইসব কিন্তু ফ্যাক্টর আসছে। এগুলো কিন্তু একটা ডিজনির প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতেছে। ডিজনির যে ডিজনি ওয়ার্ল্ডের প্রোডাকশন, ডিজনি ওয়ার্ল্ডের যে বিভিন্ন ধরনের যে জ্বালানিগুলো তারা ইউজ করে বা বিভিন্ন ধরনের জিনিসগুলো তারা ইউজ করে ডিজনি ওয়ার্ল্ডে, ওগুলোতে কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে এই এই জিনিসগুলো। তো এই হচ্ছে কি, আমি আজকে খুব বেশি একটা বড়ো করবো না, অলরেডি প্রায় 20 মিনিট হয়ে গেছে, আমি দেখতেছি এখানে ঘড়িতে, সো অলরেডি 21 মিনিট হয়ে গেছে, আমি আর বেশি বড়ো করতে যাচ্ছি না। সো আমি এই মানে জাস্ট আউটসাইড এনভায়রনমেন্টের যে ফ্যাক্টরগুলো থেকে কাজ করতেছে, আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে স্টাডি করছিলাম। তো এই জিনিসটা নিয়ে আমি একটু জাস্ট আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করছি এখানে। আপনাদের যদি কোনো জায়গায় কোনো সাজেশন থাকে, কোনো কিছু যদি আপনাদের বলার থাকে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, অনেক কিছু আমি লিঙ্ক দিয়ে দেবো যে কোথায় থেকে আমি কোন ইনফরমেশনটা পাইছি, কীভাবে পাইছি সেটাও আমি দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আর আপনারা যদি কোনো কিছু বলার থাকে আপনারা আমাকে জাস্ট কমেন্ট করে দেবেন, আমি অ্যাটলিস্ট রিপ্লাই করি, আর না করি আমি অ্যাটলিস্ট আপনাদের কমেন্টটা আমি দেখবো এবং ফলো করবো যে আপনারা কী চাচ্ছেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। Ta-da, bye-bye.